बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय दर्शक अस्सलामु अलैकुम, केमन आछेन सबाई? आशा करछि भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब, आमी किछु सुंदर नास्ता तैरी करब सेमाई नूडल्स रादुनी हालिम मिक्स और डिम दिए। आशा करछि आपनादेर भालो लागबे। चलुन एबार शुरू करी। प्रथमे आमी निये निएछि सेमाई नूडल्स रादुनी हालिम मिक्स और डिम। एबार चूलाय एकटी पातिला बसिए सामान्य एकटू पानी दिए पानी फुटते दिए दिलाम। पानी फुटार पर दिए दिलाम दुई पैकेट नूडल्स और एबार दिए दिलाम सेमाई। एबार एगुलो एकटू सिद्ध करे निब। एगुलो सिद्ध हये गेछे सेमाई और नूडल्स। एबार सेमाई नूडल्स एकटा प्लेटेर मध्ये तुले निलाम। एकटू ठंडा होते दिलाम। এবার সাথে দিয়ে দিলাম কুচি করা কিছু কাঁচামরিচ আর সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এবার সাথে দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা আর দিয়ে দিলাম কিছু সুজি। এবার দিয়ে দিব স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি রাঁধুনি হালিম মিক্সের পরিমাণ মতো কিছু মশলা। আর এবার দিয়ে দিলাম রাঁধুনি হালিম মিক্সের কয়েক প্রকার যে ডাল ওগুলো। এবার সাথে দিয়ে দিলাম দুটি ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণ আরও বাড়িয়েও দিতে পারেন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। আবারও কিছু সুজি দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমার মেশানো হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলো তৈরি করে নিব। আমি দুই রকম শেপে কাটলেটগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কাটলেট তৈরি করতে পারেন। কিছু চপের মতো করে আর কিছু লম্বা করে কাটলেট তৈরি করলাম। এবার তৈরি হয়ে গেছে আমার সবগুলো কাটলেট। এবার চুলায় ভাজতে নিয়ে যাব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেছে, চুলার আগুন কমিয়ে এক এক করে কাটলেটগুলো ভাজতে দিয়ে দিব। এক এক করে সবগুলো কাটলেট দিয়ে দিলাম ভাজার জন্য। চুলার আগুন আরও কমিয়ে দিলাম। চুলার আগুন হাইটে থাকলে কাটলেটগুলো উপরে পুড়ে যেতে পারে, তাই চুলার আগুন কমিয়ে দিতে হবে। এবার কাটলেটগুলো এফিট ওফিট করে ভালোভাবে একটু ভেজে নিব। কাটলেটগুলো উল্টিয়ে দিচ্ছি। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। এবার এক এক করে কাটলেটগুলো একটি চাকনির মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে করে তেলগুলো চাকনি থেকে জড়িয়ে যায়। তারপর একটি ট্রের মধ্যে কিছু টিস্যু দিয়ে দিলাম। এবার কাটলেটগুলো ট্রের মধ্যে রেখে দিব, টিস্যু তেলগুলো চুষে নেবে। আবারও একইভাবে বাকি কাটলেটগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আবারও এফিট ওফিট করে কাটলেটগুলো ভালোভাবে ভেজে নিব চুলার আগুন কমিয়ে। এবার কাটলেটগুলো উল্টিয়ে দিলাম, হয়ে গেছে বাকি কাটলেটগুলো ভাজা। এবার ফ্রাই প্যান থেকে কাটলেটগুলো তুলে নিচ্ছি। এবার একটি ট্রের মধ্যে নিয়ে নিব কাটলেটগুলো। ভাজা হয়ে গেছে সবগুলো কাটলেট। এবার কাটলেটগুলো একটু সাজিয়ে নিব ট্রের মধ্যে।
দেখুন কাটলেটগুলো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। সাজানো হয়ে গেছে কাটলেট, মাঝখানে দিয়ে দিলাম কিছু টমেটো সস। এবার খাওয়ার পালা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ পরিবারের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।